ব্রিটেনে বাঙালির অগ্রযাত্রার কমিউনিটি সংগঠনগুলোর ভূমিকাকে খাটো করে দেখার উপায় নেই, কিন্তু সাম্প্রতিক সময়ে সংগঠনগুলোতে বিভাজন স্পষ্ট, আর এ কারণে উঠে আসছে না প্রকৃত নেতৃত্ব। ব্যারিস্টার মাসুদ আহমদ বলছিলেন, নিজের স্বার্থ খুঁজতে ব্যস্ত নেতারা, আর এ কারণেই কমিউনিটি সংগঠনগুলো হারাচ্ছে শক্তি। আমরা এখন স্বার্থান্বেষী হয়ে গেছি। আমি যদি আমার একটা ফোদর লুবি আমি এবং আমার ফোরটা আমি ছাড়তাম চাই না, একবার হয়েছে দুইবার হয়েছে, আমি চাই না 50 বছর থাকতাম, আমি এই সংগঠন চালাইবো, আমার লিডারশিপ থাকবো, আমার এই টেলিভিশন বেশি করে দেখাইবো, আমার কাছে মানুষ আইব, আমি বিভিন্ন অনুষ্ঠানে যাইতাম পারবো, বিভিন্ন মানুষের লোকে মারতাম পারবো। দাস্তা রিজন একমাত্র রিজন। এদিকে কমিউনিটি সংগঠনের দ্বিধা বিভক্তির কথা অকপটে স্বীকার করে নিলেন মির্জা আসহাব বেগ। তিনি এর জন্য নেতৃত্বের ব্যর্থতা এবং রাতারাতি নেতা হবার প্রবণতাকে দায়ী করেন। আপনাদের অভিযোগ দায় আমি আমি অকপটে স্বীকার করতে চাই যে এই কমিউনিটির যে বড় বড় সংগঠনগুলো ছিল এবং দীর্ঘদিন থেকে 80-এর দশক, ইভেন 70-এর দশক থেকে স্বাধীনোত্তর এখানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সিলেটিরা নেতৃত্ব দিয়ে আসছিল এবং সিলেটিরা কিন্তু এই কমিউনিটিকে তিল তিল করে গড়ে তুলেছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনে বিরোধ বাসা বেঁধেছে, যদিও সংগঠনটির নেতা ব্যারিস্টার আতাউর রহমান দাবি করেন পকেটের অর্থ খরচ করে কমিউনিটি সংগঠন পরিচালনা করা হয়। আজকে পকেটের পয়সা খরচ করি বলে, আমরা রিমবেরাস ফান্ডের পয়সা খরচ করি না বলে আজকে এই 30,000 40,000 কোনো কোনো ক্ষেত্রে 50,000ও উঠে। ব্রিটিশ বাংলাদেশিদের জীবন মান উন্নয়নে কমিউনিটি সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করে কমিউনিটি ব্যক্তিত্ব ক্যাম আবুতার চৌধুরী বলেন, নেতৃত্বের লোভই সংগঠনগুলোর বিরুদ্ধে রসদ জোগাচ্ছে। কিন্তু আমাদের এই কমিউনিটি সংগঠনগুলোতে গণ্ডগোলের মূল কারণ আমি যেটা মনে করি সেটা হলো যে নেতৃত্বের লোভ, গদির মোহ। এই নেতৃত্বের গদির মোহই আপনার সংগঠনগুলোকে প্রত্যেক অনেকে চায়, যদিও চায় যে তার যে বলয়ের, তার যে গ্রুপের যে লোক যারা আছে তারা যাতে নেতৃত্ব দিতে পারে। কমিউনিটি সংগঠনের সাথে যুক্ত বিশিষ্টজনদের কণ্ঠে এভাবেই ফুটে উঠে অনৈক্য এবং নেতৃত্বের দ্বন্দ্বই সংগঠনগুলোর পথ চলায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আহাদ চৌধুরী বাবু, ATN বাংলা, UK।